আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে লিফিল এ চারশো এম আজকে আমরা এই লেফিল এ চারশো এম জির ওষুধের ব্যবহার খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আসুন জেনে নেওয়া যাক লিফিল ই এর কার্যকারিতা লিফিল ই চারশো মিলিগ্রাম ট্যাবলেট বা ভিটামিন ক্যাপসুল শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন ফ্যাটি অ্যাসিড যা কোর্ঝিলের উপাদান এবং অন্যান্য অক্সিজেন সংবেদনশীল উপাদান যেমন ভিটামিন এ এবং ভিটামিন সি এর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে থাকে সাধারণত যেসব শিশু ও প্রাপ্তবয়স্কদের সিরাম টোকোফেরোলের মাত্রা অপেক্ষাকৃত কম তাদের ক্ষেত্রে রিয়া, সিরোইট ডিপোজিশন মাংসবেশির দুর্বলতা লোহিত কণিকার জীবনকালের হ্রাস অথবা পরীক্ষাকারী জারকের প্রভাবে বৃদ্ধিপ্রাপ্ত হিমোলাইসিসের ক্ষেত্রেও সাধারণত নির্দেশিত এবার আসুক জেনে নেওয়া যাক লিফিল ই চারশো এর ব্যবহার লিফিল ই চারশো মানবদেহে বহুবিধ কাজ সম্পন্ন করে থাকে এদের মধ্যে অন্যতম হল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে তাছাড়া লিফিল ই চাশুমজি যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত হয় তা হচ্ছে সাধারণত খাদ্যের সম্পর্ক হিসেবে অন্ত্র হতে ভিটামিন ই অপর্যাপ্ত শোষণের কারণে দেহে ভিটামিন ই এর অভাব পূরণে খাবারের সহিত পলি অ্যানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অধিক পরিমাণে গ্রহণ করার জন্য অধিক ভিটামিন ই এর প্রয়োজনীয়তা পূরণে পাশাপাশি শরীরের বিভিন্ন কাজ হিসেবে কাজ করে থাকে এই লিফিল এ চারশো এমজির ট্যাবলেটটি এর পরবর্তী ত্বক ও চুলের সৌন্দর্য বর্ধনে অক্সিডেন্ট হিসেবে ভিটামিন ই এর অভাবজনিত যেমন হিমোলাইটিক অ্যানিমিনিয়ার চিকিৎসায় পুরুষের বীর যে স্পামের সংখ্যা কমে গেলে নির্দেশিত হয় যে সকল পুরুষরা সন্তান জন্ম দিতে অক্ষম তাদের ক্ষেত্রে অনেক সময় চিকিৎসকরা ই ক্যাপ সেবন করার পরামর্শ দিয়ে থাকে বা ভিটামিন ই জাতীয় যেমন ই ক্যাপ ই ফিল ইত্যাদি জাতীয় ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন তাই এই ওষুধটি পুরুষদের জন্য বা পুরুষের স্পাম বৃদ্ধি করার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং সহায়ক হিসেবে কাজ করে থাকে তাছাড়াও একটি ভিটামিন হিসেবে শৈলে ভিটামিন ই এর অভাব পূরণ করার পাশাপাশি শরীরকে সুস্থ এবং সুন্দর রাখতেও সহায়তা করে এই লেফিল ই চারশো এম ট্যাবলেটটি থেরাপিউটিক ব্যবহার ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো ব্যবহার করা হয় কার্ডিও রোগে বিষাক্ত ধাতু ধারা সৃষ্ট বিষক্রিয়ায় হ্যাপাটোটক্সিন বিষাক্ততায় হিমোলাইটিক অ্যানিমিয়ায় অক্সিজেন থেরাপি খাদ্য ঘাটতজনিত অপুষ্টি প্রতিরোধের ক্ষেত্রেও এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে এরপর লিফিল ই চাষও খাবারের নিয়মটা জেনে নেওয়া যাক চিকিৎসকরা সাধারণত পূর্ণ বয়স্ক রোগীদের ক্ষেত্রে প্রতিদিন দুশো থেকে চারশো ইউ মাত্রায় লিফিল ই চারশো সেবনের পরামর্শ দিয়ে থাকেন রোগ এবং বয়স লিফিল ই চাষ্র সেবিন বিধি এর পরবর্তীতে নিচে দেওয়া হল ত্বক ও চুলের সমস্যায় দুইশো থেকে চারশো আইইউ প্রতিদিন সৌন্দর্য বর্ধনে বাহ্যিক ব্যবহারও অনুমোদিত হৃদযন্ত্রের সুস্থতায় চারশো থেকে আষ্টশো আই প্রতিদিন পূর্ণবয়স্কদের ভিটামিন ই এর ঘাটতিজনিত রোগে দুইশো থেকে চারশো আইউ প্রতিদিন শিশুদের ভিটামিন ই এর ঘাটতিজনিত রোগে দুইশো আইউ প্রতিদিন বয়স্কদের ঠান্ডাজনিত সমস্যায় দুইশো আইউ প্রতিদিন থ্যালাসিমিয়ায় আষ্টশো আইয়ু প্রতিদিন সিল্ক সেল অ্যানিমিয়ায় চারশো আইয়ু প্রতিদিন সেবন করতে হবে ভিটামিন ই চুলের ব্যবহারের নিয়ম ত্বক এবং চুলের সৌন্দর্য বর্ধনে ভিটামিন অত্যন্ত কার্যকরী চুল উঠে যাওয়া বা পাতলা হয়ে যাওয়া জনিত সমস্যায় ভিটামিন ই নির্দেশিত হয় তবে চিকিৎসক সাধারণত ভিটামিন ই সমৃদ্ধ তেল মাথার চুলে ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকেন মাথায় ব্যবহৃত তেলের সাথে ভিটামিন ই এর লিকুইড মিশিয়ে ভালোভাবে সম্পূর্ণ চুলে মেখে নিতে হবে এবার এই অবস্থায় দুই থেকে তিন ঘন্টা রেখে দিয়ে অতপর কুসুম গরম পানি ব্যবহার করে চুল শ্যাম্পু করে ফেলতে হবে এটা মেয়ে অথবা পুরুষ উভয় ক্ষেত্রেই এই ব্যবহারটি প্রযোজ্য অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় এই পদ্ধতিতে এই লিফিল চাষও এমজি ব্যবহার করতে পারবে লিফিল ই চারশো এমজির দাম জেনে নেওয়া যাক প্রতিটি লিফিল ই চারশো মিলিগ্রাম ক্যাপসুলের মূল্য ছয় টাকা এবং ফিফটি বা পঞ্চাশের প্যাকের মূল্য তিনশো টাকা তবে দাম স্থানভেদে এবং সময়ের পরিবর্তনে পরিবর্তন হতে পারে ওষুধের মৃতস্ক্রিয়া একই সাথে যদি ভিটামিন ই এবং ভিটামিন এ ওকে সেবন করা হয় তাহলে ভিটামিন এ এবং কে এর বিশ্লেষণ বাধাগ্রস্ত হতে পারে এবং ওয়ার ফেরিন এর কার্যক্ষমতাকে ত্বরান্বিত করতে পারে এক্ষেত্রে ওষুধের মৃতস্ক্রিয়া পর্যালোচনা করে আপনাকে সেবন করতে হবে এই লিফিল ই চারশো এমজি ওষুধটি লিফিল ই চারশো এর পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নেওয়া যাক এক গ্রাম অপেক্ষা বেশি সেবনের ফলে লিফিল ই চারশো ক্যাপসুলের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন উচ্চ রক্তচাপ ক্লান্তি বোধ ডায়রিয়া মায়োপ্যাথি পেপটিক আলসার বেড়ে যাওয়ার মতো প্রবণতা সৃষ্টি হতে পারে পাশাপাশি অতিরিক্ত চর্বিও হতে পারে অর্থাৎ এই লিফিল চারশো এমজির অতিরিক্ত সেবনের ফলে উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনার শরীরে দেখা দিতে পারে বিশেষ দোষ্টব্যষ্টব্য লিফিল ই চারশো দীর্ঘদিন সেবনের জন্য যৌন চাহিদা কিছুটা বেড়ে যেতে পারে এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী মেনে সেবন করলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না অবশ্যই এই লিফিল ই জি গ্রাম সহ অন্য অন্য যে কোনো ওষুধে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সাধারণত সতর্কতা এই ওষুধ সম্পর্কে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণত মাত্রায় লিফিল ই চাষও সেবন করলে বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে সকল ক্ষেত্রে অতিমাত্রায় সেবন অনুমোদিত নয় অর্থাৎ এটি একমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সতর্কতা লিফিল ই চারশো অন্যান্য ভিটামিনের সাথে সেবন করলে এর প্রভাবগত কিছুটা পরিবর্তন হতে পারে তাই সেবনের পূর্বে আপনার ব্যবহৃত অন্য অন্য ওষুধ এবং ভেষজ ওষুধ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিন ভিটামিন ই কিছু কিছু রোগীদের মধ্যে যারা অ্যান্ট্রোজেন গ্রহণ করে তাদের থ্রম্বোসিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাই এই রোগে আক্রান্ত ব্যক্তিদের ভিটামিন ই সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে এবং সতর্কতা অবলম্বন করে এই ওষুধটি সাধারণত সেবন করা উচিত প্রতি নির্দেশনা লিফিল ই চাষ ও সেবনের ক্ষেত্রে তেমন কোনো প্রতিনির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি সংরক্ষণ শুকনো জায়গায় সাধারণত তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে এই ওষুধটি আলো এবং আর্দ্রতা থেকে নিরাপদ রাখতে হবে এই লিফিল ই চারশো এমজির ওষুধটি তবে অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে লিফিল ই ওষুধটি শুধু লিফিল ই নয় অন্য অন্য ওষুধও শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন ও জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং এই ওষুধটি যে কোনো ওষুধ বা ফার্মেসি শপে আপনারা পেয়ে যাবেন